সায়নী ঘোষ। সায়নী ঘোষ হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী, যিনি বর্তমানে যাদবপুর সংসদীয় আসনের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সায়নী ঘোষ হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী, যিনি বর্তমানে যাদবপুর সংসদীয় আসনের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একজন গায়িকা এবং একজন রাজনীতিবিদ। তার অভিনয়ের অভিষেক হয়েছিল একটি টেলিফিল্ম ইচ্ছা দানা দিয়ে, এবং বড় পর্দায় তার প্রথম উপস্থিতি ছিল নট ওভার নট আউট চলচ্চিত্রে একটি ছোট্ট ভূমিকার মাধ্যমে। এরপর তিনি রাজ চক্রবর্তীর শত্রুতে কয়েকজন প্রবীণ অভিনেতার সাথে অভিনয় করেন, এবং পরে রাজ চক্রবর্তীর দৈনিক সিরিয়াল প্রলয় আসে এ একজন চিন্তামুক্ত সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেন। তিনি কানামাছি, অন্তরাল, একলা চলো, আমার শহর, বিটনুন, মায়ার বিয়ে, রাজ কাহিনী চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। হিন্দু অনুভূতিতে আঘাত করার জন্য তথাগত রায় তার বিরুদ্ধে FIR দায়ের করার পর 2021 সালের জানুয়ারিতে তিনি রাজনীতিতে লাইমলাইটে আসেন। তিনি 24 ফেব্রুয়ারি 2021 সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 2021 সালের মার্চ মাসে তাকে 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তিনি বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পলের কাছে পরাজিত হন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরে জুন 2021 সালে তিনি তৃণমূল কংগ্রেসের যুব শাখার সভাপতি নিযুক্ত হন। 2022 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিয়োগ কেলেঙ্কারির তদন্তের ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে 30 জুন 2023 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। 2024 সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী হিসেবে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 2.5 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। সায়নী 2013 এবং 2014 সালে জলসা মুভিজের জন্য লাইভ টেলিকাস্ট ওয়েব সিরিজের জন্য কলকাতা ফুটবল লীগের সহ আয়োজক ছিলেন। পকেট মার, প্যারনোয়া সিরিজ তৃতীয় পর্ব, 2017 চরিত্রহীন, 2018 বো কেন সাইকো, 2019 আস্তে ভদ্র মহিলা, 2019 চরিত্রহীন, 2019 রহস্য রোমাঞ্চ সিরিজ সিজন 1, রহস্য রোমাঞ্চ সিরিজ সিজন 3, আবার প্রলয়, ওয়েব সিরিজ বিবাদ। 2015 সালে মহাশিবরাত্রি উপলক্ষে সায়নী একটি ছবি টুইট করেছিল, যেখানে একজন মহিলা চরিত্রকে শিবলিঙ্গের উপর একটি কন্ডম লাগাতে দেখা গিয়েছে। পরে অভিনেত্রী দাবি করেন যে এটি হ্যাকিংয়ের একটি কাজ ছিল এবং তিনি পোস্টের জন্য ক্ষমাও চেয়েছিলেন। 2024 সালের 4 জানুয়ারি সায়নী বর্ধমানে একটি জনসভায় যোগ দিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে মমতা ব্যানার্জি উন্নয়নের অংশ হিসেবে ঐতিহাসিক কার্জন গেট প্রতিষ্ঠা করেছিলেন। এই বিবৃতি বিরোধী রাজনৈতিক নেতাদের দ্বারা অত্যন্ত সমালোচিত হয়। তিনি 2022 সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রাডারে রয়েছেন এবং 30 জুন 2024 ইডি কর্মকর্তারা তাকে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন। সামান্য পান বিক্রেতা থেকে যাদবপুরের ডন সায়নী ঘোষের বাবা কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন।
টলিউড অ্যাক্ট্রেস আকা টিএমসি লিডার সায়নী ঘোষ, ফাদার সমর ঘোষ, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের নিয়োগ দুর্নীতি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্ক্যাম মামলার তদন্তে টলিউড অভিনেত্রী তথা তৃণমূল টিএমসির যুবনেত্রী সায়নী ঘোষ এর নাম উঠেছিল আগেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এই মামলার তদন্ত করতে গিয়ে সায়নী ঘোষের সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর অফিসারদের হাতে, যার পরিপ্রেক্ষিতে শুক্রবার ইডির অফিস টানা 11 ঘন্টার ম্যারাথন জেরার মুখে পড়তে হয় সায়নীকে। টলিউডে পর্দা হোক কিংবা রাজনীতির ময়দান, চোখা চোখা সংলাপে কার্যত ঝড় তুলেছেন সায়নী ঘোষ। তার ব্যক্তিগত জীবনে কিছু কম টুইস্ট নেই। বেশ কিছু সময় আগে জি বাংলা দিদি নাম্বার ওয়ানে তিনি তার বাবা সমর ঘোষকে নিয়ে হাজির হয়েছিলেন। সেখানে রচনা ব্যানার্জিকে তিনি বার তার বাবার পরিচয় দেন যাদবপুরের ডন বলে। এই মঞ্চে সায়নীর পাশে তার বাবাকে দেখে চমকে উঠেছিলেন দর্শকরা। কালো পাঞ্জাবি, গলায় একাধিক সোনার চেইন, হাতে সোনার আংটি, চোখে সানগ্লাস, একেবারে বাপ্পি লাহিড়ির স্টাইলে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন সায়নীর বাবা। সায়নী নিজেই বাবাকে মজা করে যাদবপুরের ডন বলে পরিচয় দেন। তবে আসলে কিন্তু তার বাবার আর্থিক অবস্থা বরাবর এমন ভালো ছিল না। সমর ঘোষের সামান্য একটা পানের দোকান ছিল, সেখান থেকেই তিনি তার বিপুল সাম্রাজ্য গড়ে তোলেন। বর্তমানে তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত। যাদবপুরের বুকে তার 3-3টি ফ্ল্যাট রয়েছে, রয়েছে বিপুল সম্পত্তিও। তিনি নিজের মুখেই বলেন, আমার পানের দোকান ছিল, সেখানেই আমি কাজ করতাম। একবার আমি প্রমোটার দীপক মুখোপাধ্যায়কে প্রাণে বাঁচাই, তিনি আবেগপ্রবণ হয়ে আমাকে বুকে জাপটে ধরেন, বলেছিলেন আমি তোমাকে দেখে নেব। ব্যাস এরপরই মুহূর্তের মধ্যে ঘুরে যায় সমর ঘোষের ভাগ্য। তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কোনো সময়। তাকে নাকি এক জ্যোতিষীও ভাগ্য গণনা করে বলেছিলেন তার চাকরি করার প্রয়োজন নেই, তিনি অনেক টাকা পাবেন। সত্যি এখন বিপুল সম্পত্তির মালিক সমর ঘোষ যাদবপুরের বুকে তার বেশ দাপটও রয়েছে। সায়নী বাবাকে নিয়ে গর্ব করে বলেন, তার বাবা ভীষণ পরোপকারী। যাদবপুরে যদি কখনো কারো সমস্যা হয় তাহলে তিনি শুধু একবার যদি বলেন আমাকে সমর ঘোষ পাঠিয়েছেন তাহলে নাকি তার কাজ হয়ে যায়। এতটাই প্রভাবশালী ব্যক্তি সমরবাবু। সায়নী রচনাকে বলেছিলেন, বাবা এখনো আমাকে বলে জীবনে কি করেছ জানো, আমার কত জমি রয়েছে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে সম্পত্তি। কত টাকার মালিক সায়নী ঘোষ? চাঞ্চল্যকর রিপোর্ট ইডির। পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলা, ইডির তদন্তের পরিপ্রেক্ষিতে ফের এক চাঞ্চল্যকর মোড় নিল দুর্নীতির মামলায় শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর অফিসে ম্যারাথন জেরার মুখোমুখি হয় জনপ্রিয় টলিউড অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ। তাকে দ্বিতীয়বার হাজির হতে হবে সায়নীর বিরুদ্ধে ইডির অভিযোগ, অভিনেত্রীর আয় এবং ব্যয়ের হিসাবের মধ্যে নাকি বিস্তর গরমিল রয়েছে। সায়নীর কাছে রয়েছে হিসেব বহির্ভূত অনেক সম্পত্তি, তিনি কোথা থেকে কিভাবে এই সম্পত্তি পেয়েছেন তার উপযুক্ত প্রমাণ নেই। অভিনেত্রী 2টি ফ্ল্যাটের হদিস পেয়েছে ইডি, যার একটির দাম 80 লক্ষ টাকা। 20 লক্ষ টাকার নগদ এবং 60 লক্ষ টাকার ঋণ নিয়ে ওই ফ্ল্যাট কিনেছিলেন সায়নী। 2020 থেকে 2021 সালে এই 2টি ফ্ল্যাট কেনেন সায়নী। উল্লেখ্য, 2021 সালেই আনুষ্ঠানিকভাবে তিনি তৃণমূলে যোগ দেন। শুধু ফ্ল্যাট নয়, সায়নীর গাড়ির উপরেও নজর রয়েছে ইডি। নিয়োগ মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্দল ঘোষের সঙ্গে তার আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। চমকে দিচ্ছে সায়নীর সম্পত্তির হিসেব। 2021 সালে বিধানসভা নির্বাচনে তিনি আসানসোলের দক্ষিণী কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই বছর তিনি কমিশনের কাছে নিজের আয়ের যে হলফনামা জমা দেন তাতে জানা যায় 2019 ও 2020 অর্থ বছরে সায়নী ঘোষের মোট আয় ছিল 89 লক্ষ
2568 টাকা। তার হাতে ক্যাশ ছিল 32725 টাকা। 5টি ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয় ছিল 10,33,825 টাকা। বিভিন্ন সঞ্চয় প্রকল্পে তার নামে জমা ছিল 8,52,376 টাকা। সানি জানিয়েছিলেন সেই সময় তার কাছে 34,00,000 টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল, 6,77,000 টাকার কিছু বেশি মূল্যের একটি গাড়ি ছিল যেটা তিনি ঋণ নিয়ে কিনেছিলেন, তার কাছে ছিল 4 গ্রাম সোনার গহনা যার মূল্য সেই সময় 23,000 টাকা ছিল, তার নামে মোট ঋণের পরিমাণ ছিল 68,00,000 টাকা। মায়ের থেকে তিনি 19,00,000 টাকার ঋণ নিয়েছিলেন বলে জানান কমিশনকে। উল্লেখ্য, এই সায়নী ঘোষের সম্পত্তি নিয়েই খোঁচা দিয়ে নাম করে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি শুনানিতে বলেন, আমি শুনেছি এক অভিনেত্রী 3টি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন, জানতে চাই তিনি কে, এই অভিনেত্রীকে দেখতে চাই, তার সিনেমাও দেখতে চাই। সায়নের নাম জানিয়েই ইডিকে হলফনামা পেশ করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ইডির দাবি, শুধু সায়নের সম্পত্তি কেনা বেচাই নয়, একাধিক আর্থিক লেনদেনের তথ্য রয়েছে তাদের হাতে। তারা গত কয়েক মাসে তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর সঙ্গে কথা বলে সায়নের নাম পেয়েছেন। তাছাড়া 2021 সালে তিনি কমিশনকে সম্পত্তির যে খতিয়ান দিয়েছিলেন তার সঙ্গে তার বর্তমান সম্পত্তির আকাশ পাতাল পার্থক্য, বেশ কয়েক গুণে বেড়েছে সায়নের সম্পত্তি। নিয়োগ দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে যেন টলিউডের অন্দরে এই গোষ্ঠী কোন্দল শুরু হয়ে গিয়েছে। টলিউডের বড় বড় মাথাদের আর্থিক কেলেঙ্কারির খবর ফাঁস করে দিয়েছেন টলিউডেরই আরেক নায়ক তথা বিজেপির তারকা বিধায়ক হিরণ চ্যাটার্জি। প্রকাশ্যেই তিনি নাম নিয়ে আক্রমণ শানিয়েছেন দেব থেকে শুরু করে সায়নী ঘোষদের নামে। রবিবার চন্দ্রকোনায় একটি সভাতে গিয়ে দেব সায়নী বনি সেনগুপ্তদের নাম ধরে উল্লেখ করে হিরণ বলেন, টলিউডের 99% নাকি দুর্নীতিগ্রস্ত। সায়নীর নামে ইঙ্গিত করেছেন খোদ বিচারপতি। হিরণ সরাসরি প্রশ্ন করেন, সায়নী কার টাকায় এতগুলো ফ্ল্যাট বানিয়েছেন? এর প্রত্যুত্তরে হিরণকে নিমক হারাম বলেছে সায়নী। তার অভিযোগ, এতদিন টলিউডে করে খেয়েছেন, এখন সেখানকার ব্যাপারে উল্টোপাল্টো বলছেন হিরণ। তবে সোমবার সায়নী তাকে পাল্টা আক্রমণ করার পর ফের মুখ খোলেন হিরণ। তিনি সরাসরি বলেন, সায়নী ঘোষ কে, কেন তার কথায় জবাব দেব, কটা সিনেমা করেছে ও, পশ্চিম মেদিনীপুর ডেবরা ব্লকের পলাশিতে একটি মন্দিরের উদ্বোধন করতে এসে সায়নী ঘোষের প্রসঙ্গ উঠলে তিনি এমনটাই বলেন। সেই সঙ্গে তৃণমূল সরকারকেও তিনি এক হাত নিয়েছেন। হিরণ বলেন, তৃণমূল সরকার চোরদের দল, এই দলের সঙ্গে টলিউডের যে অভিনেতা পরিচালকরা আছেন তাদের বলছি এই চক্রান্ত থেকে বেরিয়ে আসুন, এরপর তো রাস্তায় দেখা হলে মানুষ গাড়ির জানালা খুলে বলবে এই চোরের দলের সঙ্গে অমুক অভিনেতা বা অভিনেত্রী আছে। এরপর আরও আক্রমণাত্মক ভঙ্গিতে টলিউডের দুর্নীতি নিয়ে মুখ খোলেন তিনি। তিনি বলেন, এখন লুকানোর তো কিছু নেই, অয়নশীল কুন্তল ঘোষদের টাকায় যে সিনেমাগুলো তৈরি হচ্ছিল সেটা প্রকাশ্যে এসে গিয়েছে। সেই সঙ্গে তিনি তৃণমূলের সঙ্গে জড়িত টলিউডের পরিচালক প্রযোজকদের সতর্ক করে দিয়ে এখনই সরে আসার পরামর্শ দিয়েছেন। আবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বলেন, তৃণমূলের সব কিছু তিনিই তো নিয়ন্ত্রণ করেন। হিরণ বলেন, রাজ্যের সব দপ্তর মমতার হাতে, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানিকে সরিয়ে অন্য দপ্তরে মন্ত্রী পদে বসানো হলো, সংখ্যালঘু দপ্তর নিজের দায়িত্বে রেখে দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া বিধানসভাতেও প্রশ্ন উত্তর পর্বে অন্য মন্ত্রীকে প্রশ্ন করা হলে জবাব দেন মমতা ব্যানার্জি। এভাবেই তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন হিরণ। বন্ধুরা, এই ছিল অভিনেত্রী, গায়িকা, মডেল, বিতর্কিত রাজনীতিবিদ, সংসদ সদস্য সায়নী ঘোষের সংক্ষিপ্ত জীবনী।
বন্ধুরা, তথ্যগুলো আমি ইন্টারনেট থেকে নিয়েছি, বিভিন্ন সংবাদ পত্রিকা থেকে নিয়েছি। ভুল ত্রুটি হলে বা ভুল তথ্য হয়ে থাকলে ক্ষমা করবেন, হ্যাঁ আরো ক্ষমা করবেন আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্য। ধন্যবাদ। আমার দিল্লেশ্বরে আমার দিল্লেশ্বরে।